আসসালামু আলাইকুম হ্যালো ইবরান কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছেন আমিও আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি তো বরাবরের মতো আমি আপনাদের মধ্যে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টা আপনারা অনেকেই বলে না বা অনেকেই জানে না অনেক ইউটিউবে বলে না সেটা হচ্ছে কবুতর কেন খোপে যায় না কবুতর অনেক সময় কী হয় রাত্রে রাত অনেক হয়ে যায় বা রাত বেশি হয়ে যায় কবুতর খোপে চাইতে চায় না বাইরেই থাকে তো সেক্ষেত্রে করণীয় কি এ বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে বিস্তৃতভাবে একটা আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো স্কিপ করবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং আপনাদের কাছে আপনাদের জন্য শেষের দিকে ভিডিও শেষের দিকে একটা টিপস থাকবে টিপস থাকবে যে টিপসটা ফলো করলে আপনারা খুব সহজেই খুব ঘরের ভিতরে ঘর চিনাইতে পারবেন ঘরের ভিতরে চাইতে যাবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো কবুতরে সব ঘরে যায় না এই বিভিন্ন কারণ আছে কবুতরগুলো নতুন হইতে পারে এরপরে কবুতরগুলো আপনি ঘর বাড়ি ঘর ভালোভাবে চেনে এই কারণগুলো আছে তো আপনার সর্বপ্রথম কাজ হবে কি আপনি যখন নতুন কবুতর আনবেন বা কবুতরে আনবেন সেটা আনার পরে কীভাবে বারবার আপনি খাওয়াবেন কবু ক্ষোভের সামনে ক্ষোভের সামনে খাওয়াবেন ক্ষোভের ভিতরে ঢুকাবেন ঠিক আছে ক্ষোভের ভিতরে সব কিছু করবেন যেমন আপনার ক্ষোভের ভিতরে নিয়ে ক্ষোভের এইখানে নেবেন নিয়ে দেখাবেন এরপরে ক্ষোভের ভিতরে রাখবেন কয়েকদিন রাখার পরে আপনার কবুতরগুলা ওই ইয়ে করবেন মানে ক্ষোভের ভিতরে ঢুকাবেন ক্ষোভের ভিতরে নিয়ে মাঝে মধ্যে খাবেন মানে কবুতরের মোট কথা কবুতরের ক্ষোভটা সুন্দরভাবে চিনে তো একটা পরিপূর্ণভাবে কবুতরের ক্ষোভটা চিনে তবে কারণ কবুতর ক্ষোভ যদি না জানে সেক্ষেত্রে কিন্তু কবুতর ক্ষোভের ভিতরে যাবে না ঠিক আছে আপনার সর্বপ্রথম কাজ হবে কবুতরকে ক্ষোভের ভিতরে বারবার আপনি ক্ষোভে নেবেন বের করবেন বারবার নেবেন বের করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার সর্বপ্রথম কাজ এরপরে হচ্ছে আপনার কবুতরের ক্ষোভের ভিতরে না যার কারণে হচ্ছে রাতের দিকে অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনার কবুতর রাত অনেক হয়ে গেছে কিন্তু কবিতার ক্ষোভের ভিতরে যায় না বা বাইরে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু জীব অনেক ভয় আছে তো এই বিষয়টা আপনার কিভাবে সলভ করবেন সেই বিষয়ে বলতেছি এখন যে অনেক সময় দেখা যায় কবিতরে খুব ছোট এই কারণে একটা কবিতর মাবি কবিতর ভিতরে যায় মদারা বাইরে থাকে এটা অনেক ক্ষেত্রে হয় ঠিক আছে কী কারণে কারণটা হচ্ছে যে আপনার কবিতার ক্ষোভ ছোট হয় কারণ আরেকটা হচ্ছে কি কবিতার ক্ষোভের ভিতরে অনেক ধরনের জীবজন্তু থাকে সাপ থাকে বা বেজে থাকে এই ভয়ে অনেক ক্ষেত্রে কী করে কবিতর ক্ষোভের ভিতরে জানায় এটাও আপনার চেক করবেন যে কবিতার ক্ষোভের ভিতরে কোনো জীবজন্তু বা কোনো খারাপ জিনিসপত্র বা কিছু আছে কিনা ঠিক আছে এই জিনিসটাও আপনারা খুবই সুন্দরভাবে ফলো করবেন এরপরের জিনিসটা হচ্ছে কি কবিতর ক্ষোভের ভিতরে আপনারা অনেক সময় দেখা যায় কি ওই বাসাটা ভালো থাকে না যে একটা কুড়ে যে একটা বাসা থাকে আপনার যে একটা ক্ষোভের মতো থাকে ওই নিচে নিচে যে একটা বসার মতো একটা ইজ থাকে প্লেস থেকে ওই প্লেসটাও ভাঙে যায় সেক্ষেত্রে আপনারা যাইতে পারেন এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন যে ওটা কি ভেঙে গেছে না আছে যেমন কেমন হয় যে আপনারা যেরকম কুট নেওয়া থাকে বা আপনার এরকম নেওয়া থাকে সেক্ষেত্রে যদি না থাকে ওরা যাইতে চায় না আর কি ভয় পায় ভাই সুযোগটা ঠিক আছে এই বিষয়ে আপনার খেয়াল রাখবেন যে কবুতর খোবের ভিতরে আপনারা কুট দিয়ে রাখবেন বা ইতে রাখবেন ঠিক আছে এরপরে বিষয়টা হচ্ছে অনেক ক্ষেত্রে কবিতর একটা ভিতরে আরেকটা ভিতরে যায় না এই কারণে কি হয় দুইটায় বাইরে আসে

তো এইগুলো থাকার কারণে কিন্তু কবুতর অনেক সময় খোঁজ হতে দেয় না এরপর কি কবুতর পেট না ভরলে মানে খাবার খাইছে সারাদিনে তো সেক্ষেত্রে খাবারের পেট ভরে সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে বাইরে খাওয়ার চেষ্টা করে ঘোরাফেরা করে ঠিক আছে আবার অনেক সময় কি কবুতর ক্ষোভের ভিতর থেকে ভয় পায় আগের একদিন দিন ভয় পাইছে বা ই করছে এরকম থাকার কারণে হয় না আবার হয় কি নতুন কবুতরের জোড়া মিলেছে ঠিক আছে জোড়া মিলানোর কারণে কী হয় আপনার যদি একসাথে থাকতে চায় না ঠিক আছে এটার কারণ কারণ থাকে এরপরে হচ্ছে আপনার কবুতরের ক্ষোভের ভিতরে পানি পড়ে বা এরকম কিছু থাকে এটার কারণ থাকতে পারে যে এই কারণে আপনার কবুতর ক্ষোভের ভিতরে চাইতেছে না মানে এইগুলি আপনার সাধারণ সচরাচর কারণ হয় যে কবুতর ক্ষোভের ভিতরে না যার কারণ আর কি তাছাড়া কিন্তু অন্য কারণ হয় না তো সর্বপ্রথম হচ্ছে যে আপনার কবুতর ক্ষোভ চিনাইতে হবে খুব ভালোভাবে চিনলে অবশ্যই কবুতর ক্ষোভের ভিতরে যাবে ঠিক আছে তো আপনারা খুব সুন্দরভাবে খুব চেনবেন এবং আমি আপনাদেরকে বলছিলাম যে কবুতরের ঘরের ভিতরে ঘরের ভিতরে যার একটা টিপস শিখাবো সেটা হচ্ছে কি কবুতর ফাঁকাগুলো ঘরে খুবই মুখগুলো একটু ফাঁকা রাখবেন মুখগুলো একটু ফাঁকা রাখবেন সেক্ষেত্রে আপনার কবুতরগুলো যাইতে ভালো হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তাদের পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ